করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 42তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, অধরা হাসান, শামীম আল মাহমুদ, তাহমিনা মতিন ঝুমুর, লিমা, সানিয়া, জাহান অরণ্য এবং আরও অনেকে। সঙ্গীতায়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 42তম পর্ব। কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে মায়া বলল, দূর, এটা কোনো প্রবলেমই না, তুই ছুটিটা আমাদের বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারিস, তুই নিজেই মাকে বল না। মায়েদের বাড়িতে থাকার কথা দীপার মাথাতেও এসেছিল। ওদের ভাগে যে ঘরগুলো তাতে লোক বলতে মাত্র তিনজন, সে থাকতে চাইলে মাসিমা আপত্তি করবেন না, কিন্তু ছুটির অতগুলো দিন ওখানে থাকলেও মাসিমা নিশ্চয়ই তার কাছে টাকা চাইবেন না এবং সেও দিতে পারবে না, এটাই অস্বস্তির। মায়া বলল, তুই সামনের রবিবার বাড়িতে এসে কথা বলে যা। একটু ভাবি, একটাই শুধু প্রবলেম, সেটা স্নান করা। কেন? প্রথম দিকে আমি সবাইকে দেখে মেনে নিতাম, পরে আপত্তি করলেই তুলকালাম কাণ্ড হয়েছিল, এখন যেগুলো না মানলে বাড়ির ইজ্জত নষ্ট হয় সেগুলো আমি মানি। সেটা কি? চৌবাচ্চায় বালতি চোবানো যাবে না, ধোয়া মগ দিয়ে জল তুলতে হবে, স্নান করে গায়ে গামছা জড়িয়ে ঘরে এসে কাপড় পাল্টাতে হবে, আর পিরিয়ডের সময় বাথরুমে ঢোকা চলবে না। মায়া হাসতে লাগল। সে কি, তোদের কি কমন বাথরুম? পুরনো বাড়ি, আদ্যিকালের বাথরুম, আগে একটা ছিল, কিছুদিন হলো দুটো, নিচতলায় একটা ছেলেদের আর একটা মেয়েদের, চৌবাচ্চার উপর থেকে দেখা যায় নিচে 1 ইঞ্চি পুরু কাদা পড়ে আছে, সপ্তাহে একদিন পরিষ্কার করা হয়। তুই গামছা জড়িয়ে বাথরুম থেকে বের হোস? মাথা খারাপ, 30 দিনই সভ্যভব্য হয়ে বাথরুম থেকে বের হই, ওই সময়ে বাথরুমে যাওয়া বারণ, মানে আগের নিয়ম এখনো চলছে ও বাড়িতে? ইয়েস ম্যাডাম, এসব কলকাতার বনিদি ব্যাপার, আমার জেঠিমা অল্প বয়সে বিধবা, তিনি নিয়ম রক্ষার দায়িত্ব নিয়েছেন, জেঠু তো দাদার মেয়ে, শরীর খারাপ হলে আর স্কুলে যায় না, ঘরে স্নান না করে বসে থাকে। পাগল নাকি, তুই বোঝাস না কেন? নিজে মানছি না, এটাতেই আমরা মেম সাহেব হয়ে গিয়েছি, ওদের বোঝাতে গেলে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। শোন, তুই বালতি আর মগের ব্যাপারটা মেনে চলবি, তাতেই কাজ হয়ে যাবে। মায়া প্রসঙ্গ ঘোরাল, সেদিন নাটক দেখার পর আমরা ভাবছিলাম তুই নিশ্চয়ই একদিন আসবে। একদম সময় পাচ্ছি না রে, টিউশনি করছি সন্ধেবেলায়, পড়ার চাপও বেড়েছে। তোর কথা খুব জিজ্ঞেস করছিল সুজয়। কেন? দীপা সত্যি অবাক হলো। পরের নাটকে তোকে মানাবে এমন একটা রোল আছে। আমি যে অভিনয় করবই এমন ধারণা ওর হলো কেন? দীপা প্রশ্নটা করতেই মায়া হেসে ফেলল। বাব্বা, তুই সুচিত্রা সেনের ছবি দেখিস না? মানে হঠাৎ কোত্থেকে এই প্রসঙ্গ এলো? তুই যে ভঙ্গিতে কথা বললি তা দেখে অবিকল ওরকম মনে হলো। মায়া ওর হাত ধরল। শোন, একদিন আয় না, রিহার্সেল দে, না পারলে আর যাস না। দীপা মাথা নাড়ল। আমি যে কাজ করব সেখান থেকে হেরে ফিরব না। বাহ, খুব ভালো, তাহলে দাঁড়া ভেবে দেখি, মন চাইলে যাব। দীপা সিঁড়ি ভাঙতে লাগলো,
মায়া অবাক হয়ে তাকাল। কলেজে যে সমস্ত মেয়ের সঙ্গে তার আলাপ আছে তাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু দীপার কথাবার্তা তার কাছেও বড় বয়স্ক বলে মনে হয়। ব্যাপারটা জেনে রাধা বলল, তুমি কি করবে ঠিক করেছ? বুঝতে পারছি না, মাসিমা মানে মায়ার মা বললেন ওদের ওখানে চলে যেতে, কোনো অসুবিধে হবে না, মায়া পারলে আমিও পারবো, তবে টাকা পয়সা নিতে পারবেন না, আর সেইটাই হচ্ছে মুশকিল, কারো বাড়িতে ওভাবে থাকা আমার পোষাবে না। দীপা হেদুয়ার বেঞ্চিতে রাধার পাশে বসে কথাগুলো বলল। রাধা জিজ্ঞেস করল, তুমি কষ্ট করতে পারবে? কিরকম কষ্ট? এই একা থাকা, একা রান্না করে খাওয়া, এতে কষ্ট কি? তাহলে আমাদের কলোনিতে আসতে পারো, ঠিক আমাদের ঘরের পাশেই একটা ঘর খালি আছে, এখনো ভাড়া হয়নি, আমরা বললে তোমাকে এক মাসের জন্য ভাড়া দিবে। অত অত দূরে? দূর কোথায়, আমি তো রোজ আসছি। কত ভাড়া? 15 টাকা। ঘরের জিনিসপত্র? আমার যে কিছুই নেই। কিচ্ছু লাগবে না, আগের ভাড়াতে খাট টেবিল চেয়ার ফেলে গেছে, ভাড়া দিতে পারিনি বলে বাড়িওয়ালা নিয়ে যেতে দেয়নি। কিন্তু আমাকে কি ভাড়া দেবে? একা মেয়েকে কলকাতায় কেউ ভাড়া দেয় না। তুমি নেবে কি না ভেবে দেখো, তারপর ওসব চিন্তা। তোমাদের এই কলকাতার নিয়মকানুন ওই কলকাতায় চলে না, পেটে ভাত না থাকলে ঠুনকো সম্মান নিয়ে মাথা ঘামানোর সময় কার থাকে বলো, আজকে দেখে আসবে? রাধা জিজ্ঞেস করল। এক মুহূর্ত চিন্তা করল দীপা, ছুটির সময় রোজ কলেজে আসার দরকার নেই, শুধু টিউশনিটা নিয়ে মুশকিলে পড়বে সে, সপ্তাহে 3টে দিন তাকে আসতেই হবে, সন্ধ্যের পরে এখান থেকে বেরিয়ে কলোনিতে ফিরতে রাত হয়ে যাবে, তবু মায়েদের বাড়িতে অত অস্বস্তি নিয়ে থাকার চেয়ে এ ঢের ভালো। সে উঠল, রাধার মুখ খুব শুকনো, কদিন থেকেই সেটা লাগছিল। দীপা জিজ্ঞেস করল, তোমার কি শরীর খারাপ, কেমন দেখাচ্ছে? না না ঠিক আছে, চারানা পয়সা আছে, বাদাম খাওয়াও। উল্টো দিকে বেথুন কলেজের ফুটপাতে একটা বাদামওয়ালা দাঁড়িয়ে আছে, রাধার এভাবে বাদাম কিনতে বলা খুব ভালো লাগলো দীপার। আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে সরাসরি কিছু খাওয়াতে বলেনি, বাদাম কিনে ওরা সেখানেই দাঁড়িয়ে খোসা ছাড়াচ্ছে, যখন তখন রাধা চাপা গলায় বলল, এই কনকবাবু আসছেন। দীপা দেখল স্কটিশ থেকে বেরিয়ে লম্বা ফর্সা প্রৌঢ় মানুষটি ধবধবে পাঞ্জাবি ধুতি পরে রাস্তা পেরিয়ে এদিকে আসছেন। ফুটপাথ বদল করে ওদের দেখতে পেয়ে মিষ্টি হেসে ট্রামের জন্য দাঁড়ালেন। মানুষটির পোশাক, চেহারা এবং চালচলনে এমন একটা অভিজাত ব্যাপার আছে যে চেয়ে থাকতে হয় ট্রামেরও। ওরা অবাক হয়ে দেখল ভদ্রলোক সেকেন্ড ক্লাসে উঠলেন, অথচ ফার্স্ট ক্লাসে বসার জায়গা ছিল। সেকেন্ড ক্লাসে উঠে উনি জানলার পাশে বসলেন, রাধা দীপার দিকে তাকালো, মানুষটাকে আরও ভালো লেগে গেল দীপার। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে দীপার জলপাইগুড়ির কথা মনে এলো। সেই ট্রেন আর এই ট্রেন অবশ্য একই চেহারা নয়, কিন্তু চলতে আরম্ভ করলে আলাদা অনুভূতি হয় না। স্টেশন থেকে নেমে অনেকটা যাওয়ার পর একতলা বাড়ি মাঠ চোখে পড়ল, এখানে এসে আর কলকাতা বলে মনে হচ্ছে না। জলপাইগুড়ির নতুন গড়ে ওঠা পাড়াগুলোর সঙ্গে ভালো মিল আছে, পিচের রাস্তা পাল্টে গিয়ে মাটির রাস্তা হয়ে গেল। রাধা বলল, স্টেশন থেকে কিন্তু বেশি সময় লাগে না, ট্রেন ধরার সময় আমি অবশ্য আরো জোরে হাঁটি। বাড়িগুলো গায়ে গায়ে নয়, প্রত্যেকেরই একটুখানি জমি আছে, তাতে নতুন গাছ গজিয়েছে, বাড়ির ছাদ টিনের, জলপাইগুড়ির মতনই। রাধা বলল, ওইটা আমাদের বাড়ি। দীপা দেখল কয়েকটা বাচ্চা মার্বেল খেলছে কাঁচা রাস্তায়। যে বাড়িটা রাধা দেখালো তার চারপাশে কোনো দেয়াল নেই, দুটো কাঁঠাল গাছ ঝাঁকড়া হয়ে উঠেছে। বাড়ির পাশ দিয়ে উঠোনে ঢুকতেই সে 3 জন মহিলাকে দেখতে পেল, উঠোনের ওপর একটা চৌকিতে বসেছিল তারা। রাধা বলল, মা আমার সঙ্গে পড়ে, দীপা। ও তোমার কথা খুব শুনেছি, আসো বসো এখানে। বয়স্ক রোগা ভদ্রমহিলা মাথায় ঘোমটা তুলে নিয়ে সস্নেহে ডাকলেন। অন্য মেয়েদের সঙ্গে রাধা তার পরিচয় করিয়ে দিল, একজন কাকিমা, অন্যজন পাশের বাড়িতে থাকেন। রাধার মা জিজ্ঞেস করলেন, তুমি তো হোটেলে থাকো? ও মা হোটেল নয়, হোস্টেল, গার্লস হোস্টেল। রাধা শুধরে দিয়ে ভেতরে পা বাড়াল, এরপর অবধারিতভাবেই এসে পড়ল সেই সব প্রশ্ন যা এখন দীপার কাছে খুব অস্বস্তিকর। বাবা মা, ভাই বোন, বাড়ি,
ইত্যাদির খবর নিয়ে ভদ্রমহিলা বললেন, জলপাইগুড়িতে তার বোন থাকেন। পাকিস্তান থেকে আসার সময় তারা এসেছিলেন কলকাতায়, আর তার বোন ভগ্নিপতি গিয়েছিল জলপাইগুড়ির দিকে। শুনেছেন জলপাইগুড়ি শহরেই বাড়িঘর দোকান করে বেশ গুছিয়ে বসেছেন ভগ্নিপতি। নাম বলে জিজ্ঞেস করলেন দীপা চেনি কিনা। দীপার পক্ষে চেনা সম্ভব নয়। কথা বলার সময় মহিলা ওর একটা হাত আঁকড়ে ধরেছিলেন। কি কষ্ট বুঝলা, আমরা এখানে কি কষ্ট কইরা থাকতাম? আমার মাইয়ার মতো মাইয়া হয় না, সব নিজে করছে। পাঁচজনে কত কি কইল, আমি কই আমার মাইয়া কোনো অন্যায় করতে পারে না। নিজের চেষ্টায় ম্যাট্রিক পাশ করছে, কলেজে পড়তেছে, কি কষ্টই না করে। অথচ দেশে আমাদের কি না ছিল, গোয়ালে আটকানা গায়, যা ধান আসতো তাতে সারা বৎসর খাওয়া দেওয়া বিক্রি সব হইত। আর মাছ কত খাইবা তুমি, খাও না, সেসব স্বপ্নের মতন ছিল। এই সময় ফিরে এলো রাধা, চটপট শাড়ি পাল্টে নিয়েছে সে। এখন ওর পরনে অনেকটা রংচটা শাড়ি, বোধহয় আজকের পরা শাড়িটাই কাল কলেজে যাওয়ার সময় পরবে। রাধা হেসে বলল, হয়ে গেল, তোমার এইসব গল্প শুনলে দীপা ভাববে ওই কথাটাই ঠিক। কোন কথা? ওর মা অবাক হয়ে জানতে চাইল। পাকিস্তানের সমস্ত মানুষের পুকুর ভরা মাছ আর ক্ষেত ভরা ধান ছিল। সঙ্গে সঙ্গে তর্ক উঠে গেল, সমস্ত মানুষের না থাক, অনেকের তো ছিল। এই বিতর্কে বাকি দুজন মহিলাও সোৎসাহে অংশগ্রহণ করলেন। তাদের থামিয়ে রাধা দীপার আসার আসল কারণ জানালো। রাধার মা বললেন, একা মাইয়া থাকতে পারবো? কেন পারবো না? দীপা পাল্টা জানতে চাইল। তাহলে তো কোনো মুশকিল নাই। ও আরতি, তোমার বাপ রে কও, দীপা যখন রাধার বন্ধু তখন তো আর আপত্তির কোনো কারণ দেখি না। 15 টাকা ভাড়া কিন্তু বাবা সারবো না, সেটা আমি দিতে পারবো, দীপা হেসে বলল। রাধা এবং দীপা আরতিকে অনুসরণ করল কাঁঠাল গাছ পেরিয়ে ওদের এলাকা। সেটা একটা বাখারির বেড়া দিয়ে আলাদা করা, সামনের রাস্তা ঘরে ঢুকতে হয়। এ বাড়ির সামনে বাখারির আড়াল রয়েছে, ভেতরে বড় উঠোন। বাঁদিকে ইটের দেওয়াল, টিনের চালওয়ালা তিনখানা ঘর, ডান দিকে একটা ছোট ঘর, মাঝখানে কুয়ো, আর ওপাশে বাথরুম পায়খানা। তিন ঘরের বারান্দায় একজন বৃদ্ধ বসে হুঁকো খাচ্ছিলেন। আরতি তার সামনে দাঁড়িয়ে প্রস্তাবটা রাখল। বৃদ্ধ একবার দীপাকে আর একবার রাধার মুখের দিকে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, আর কেউ সঙ্গে থাকবো না? রাধা বলল, না, ও হোস্টেলে থাকে, ছুটির সময় এক মাস এখানে থাকতে চায়। এক মাসের জন্যে? বৃদ্ধ তামাক খেতে খেতে প্রশ্ন করলেন। হ্যাঁ। রাধা মাথা নাড়ল। ভাড়াটাও অগ্রিম দিতে হইব, আমার আর ঝামেলা ভালো লাগে না। এবার দীপা বলল, আমি রাধার হাতে কাল পাঠিয়ে দেব। কি মুশকিল, আগে তো ঘর দেখবা, তারপর পছন্দ হইলে না হয় এইসব কথা। আরতি তাদের নিয়ে এলো উল্টো দিকের এক ঘরের বাড়িতে। আস্তে আস্তে বলল, এই ঘর প্রথম হয়েছিল, আমরা সবাই তখন একসঙ্গে থাকতাম। সে ভেজানো দরজার শেকল খুলে ভেতরে ঢুকে জানালায় হাত দিল। মাঝারি সাইজের ঘর, জানলা খুলতেই হাওয়া এলো। একটা তক্তাপোষ আর টেবিল চেয়ার ছাড়া ঘরে আর কোনো সম্পত্তি নেই। জানলার ওপারে বাখারির বেড়া, বেড়ার ওপরে আকাশ। এই ঘরটা তার একার হবে। আরতি বলল, তুমি কি রান্না করবা এখানে? তাইলে বারান্দায় করতে হবে, রান্নাঘর তো এখন নাই, আর স্টোভে করলে ঘরের ভেতর করতে পারবা, অনেক জায়গা আছে। ঘর পছন্দ হলো দীপার, এখানে একদম নিজের মতো থাকা যাবে। একমাত্র ঝামেলা রান্নাবান্না করা। অঞ্জলি বা মনোরমা তাকে কখনো রান্না শেখাতে চাননি, কিন্তু ডাল ভাত সেদ্ধর ধারণা যে কোনো বাঙালি মেয়েরই থাকে। কিন্তু সে রাঁধবে কিসে, তার তো কোনো সরঞ্জাম নেই। এটা নিয়ে অবশ্য চিন্তা করার সময় পাওয়া যাবে। সে বাইরে বেরিয়ে সে বৃদ্ধকে জানালো, আমার পছন্দ হয়েছে, আমি কালই টাকা পাঠিয়ে দেব। কবে থেকে আসবা? দীপা তারিখটা বলল। বৃদ্ধ মাথা নাড়লেন। ভাঙ্গা মাস, এই মাসের ভাড়া অর্ধেক, সামনের মাসে পুরাটা। একটা নিয়ম যখন আছে তখন তো মানতেই হইব।
আরতি, রাধা আর সে ফিরে এলো রাধাদের বাড়িতে। সেখানে তখন জলখাবার তৈরি, মুড়ি নারকল আর চা। খেতে খেতে দীপার মনে হলো মায়েদের বাড়ির পরিবেশের সঙ্গে রাধাদের বাড়ির কত পার্থক্য। মায়ের মা অবশ্যই আন্তরিক, কিন্তু প্রথম দিনেই মনে হচ্ছে এখানে সে বাইরের লোক নয়। খাওয়া শেষ হতেই রাধার মা বললেন, শোনো, তোমরা এখন গল্প করো, তুমি এখানে ভাত খাইয়া তবে যাইবা। ভাত? অসম্ভব, চেঁচিয়ে উঠল দীপা। মানে তুমি ভাত খাও না? খাই, কিন্তু এখন, মানে এই বিকেলে। এখন কেন, সন্ধ্যার পর খাইবা। অসম্ভব, তখন খেয়ে আমি আর হোস্টেলে ফিরতে পারবো না। ঠিক পারবা, প্রথম দিন এখানে আইয়া ভাত না খাইয়া যাইবা, তা হয় নাকি? দীপা কাতর চোখে রাধার দিকে তাকালো। রাধা হাসল, মা সত্যি ওর খুব অসুবিধা হইব, হোস্টেলও তো নিয়ম আছে, যখন তখন ঢোকা যায় না, ও তো এখানে আসতেছে, তখন একদিন ভালো করে ভাত খাওয়াইও। ভদ্রমহিলার মন ভালো হলো না, চলে আসার সময় দীপাকে জড়িয়ে ধরে রাস্তা পর্যন্ত এলেন। তোমাদের দেখা আমার খুব গর্ব হয়, আমার তো বিয়া হয়েছিল পোলাপাইন বয়সে, পড়াশোনা কি জিনিস জানি না, স্বামী সংসার কইরা বুড়া হইলাম, একা একা আজ পর্যন্ত কোথাও যাইতে পারি নাই, এখন তো আরো না ভয় লাগে। দীপার মন খুব ভালো হয়ে গেল, অনেক অনেকদিন বাদে এইভাবে কেউ স্নেহ দিয়ে পৃথিবী আড়াল করল। রাধার সঙ্গে স্টেশনের দিকে যাওয়ার সময় তার মনে হল এখানে এসে এসে ভালো থাকবে। রাধা বলল, মা এরকমই, কেউ এলে তাকে ভাত খাওয়াইতে না পারলে ভাবে কিছুই খাওয়ানো হইল না, অথচ এজন্যই মাঝে মাঝে খুব বিপাকে পড়তে হয়, অভ্যাস যাবে কোথায়। কেন বিপাক কেন? ধরো আজ তুমি খেতে রাজি হতে, তাহলে ভাত, ডাল, পেঁয়াজের বড়া আর চিংড়ি মাছের বটি চচ্চড়ি ছাড়া মা কিছুই দিতে পারত না, এ দিয়ে কি কোনো নতুন মানুষকে খাওয়ানো যায়? দীপার মনে হলো ভদ্রমহিলাকে সে যতটা ভালো ভেবেছিল তার চেয়েও ভালো। সে বলল, আমার যদি হোস্টেলের ব্যাপারটা না থাকতো আমি ওই খাবারই তাহলে খুশি হয়ে খেয়ে যেতাম। ভ্রু কুচকে দীপাকে একবার দেখে রাধা বলল, তুমি তাহলে আলাদা। রাত্রে নিজের বিছানায় শুয়ে দীপা এলোমেলো ভাবছিল। বাঙালদের ওপর মনোরমা বা অমরনাথ কোনোদিনই তুষ্ট ছিলেন না, মনোরমার সুযোগ ছিল না, কিন্তু মনে হয় অমরনাথ ওদের সঙ্গে মেশেননি। এই উত্তাপ সে কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষের কাছে গিয়ে পায়নি। আবার সত্য সাধন মাস্টারের মুখ মনে পড়ল, ওই মানুষটার শরীরের ঘেমো গন্ধ ছাপিয়ে আন্তরিকতা এইভাবেই ঝরে পড়ত। এখন সে একা ঘর ভাড়া নিয়ে কলকাতায় থাকবে, ভাবা যায়। দুবছর আগে সে ভাবতে পারত না বেঁচে থাকলে অমরনাথ হতভম্ব হয়ে যেতেন। একটা মানুষের খেতে কত খরচ হয় হিসেবটা করতে পারল না দীপা। যদি ঘর ভাড়া আর খাওয়ার খরচ হোস্টেলের দক্ষিণার চেয়ে কম বা সমান হয় তাহলে এক মাসের বদলে অনেক দিন সেখানে থাকতে পারে। তার এখন পয়সা জমানো দরকার, বেশি খরচ করার তো কোনো সুযোগই নেই, কিন্তু জায়গাটা অনেক দূর, রাধার অভ্যেস হয়ে গিয়েছে, সে কি পারবে? আজ সন্ধ্যের পর ট্রেনে উঠে সে বেশ অস্বস্তিতে ছিল, একগাদা লোক সমানে তাকে লক্ষ্য করে গেছে। ট্রেনের কামরায় দ্বিতীয় কোনো মেয়ে ছিল না। শিয়ালদা স্টেশনে নেমে বাস ধরার জন্য যখন হাঁটছিল তখন তিনটি লোক পাল্লা দিয়ে তাকে অনুসরণ করেছে। দিনের বেলায় যে রাস্তায় সহজ হয়ে যায় হাঁটা, রাতে তার চেহারা পাল্টে যায়, ঠিক হলো না, রাস্তার মানুষগুলোর আচরণ বদলে যায়, অথচ এরা কারো দাদা, বাবা অথবা ছেলে। রাস্তায় একটা মেয়েকে দেখলে এরা জন্তুর মতো আচরণ কেন করে? লাবণ্যকে পরিয়ে উঠে আসার সময় ওর দিদিমা আজ দীপাকে খুব অবাক করে দিলেন। দীপা বলল, এ কি করছেন আপনি? না বললে শুনব না, এটুকু নিতেই হবে, নইলে মনে খুব কষ্ট পাব। কিন্তু আমি তো অনেক কম টাকা চেয়েছি। এটা এমন কিচ্ছু বেশি নয়, আসলে নাতনিকে এত যত্ন নিয়ে পড়াতে দেখে আমার প্রাণটা ভরে গেছে, এর কম নিলে অবিচার হয়, না বললে শুনছি না। অতএব টাকাগুলো নিতে হলো দীপাকে। নোটগুলোর চেহারা এবং সংখ্যা দেখে সে অনুমান করছিল লাবণ্যর দিদিমা ভুল করছেন। না গুনেই ব্যাগের ভেতর রেখে দিয়ে বাইরে বেরিয়ে আস্তে আস্তে মনে হয়েছিল যোগ্যতার চেয়ে বেশি সম্মান পেল আজ।
যেন অনেক বড় মাপের পোশাক ছোট শরীরে পরিয়ে দেওয়া হয়েছে। কেন, কোনো মধ্যবিত্ত বাঙালির বাড়িতে গেলে কি তিনি এত টাকা দিতেন? বিডন স্ট্রিটে পৌঁছে কিন্তু আরেক ধরনের স্বস্তি হল। এই টাকায় তার বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, কলেজের মাইনের অনেকটাই মেটানো যায়। ব্যাংকের টাকা খুব সামান্য তুলতে হবে এই টাকা নিয়মিত পেলে, সেক্ষেত্রে এখনই কোনো আর্থিক বিপদে পড়তে হচ্ছে না। রাধার জন্যে এমনটা হল, হজি কি উপকার করল তার নিজেও জানে না। এই যে ম্যাডাম, এখানে এই সময়? গাঁক গাঁক করে গলাটা এত জোরে বেজে উঠল যে চমকে উঠেছিল দীপা, এমনকি রাস্তার লোকগুলো। পাজামা পাঞ্জাবি যথেষ্ট কোঁচকানো, চুল উস্কো খুস্কো, কাঁধে ঝুলে থাকা কাপড়ের ব্যাগ থেকে কাগজ উকি মারছে। সমীত হাসি মুখে এগিয়ে এলো। ভূত দেখলে নাকি? সে একা নয়, রাস্তার লোকজনও ঘাড় ঘুরিয়ে দেখছে, কেউ কেউ দাঁড়িয়ে পড়েছে। সমীত সেসবের তোয়াক্কা না করে একই গলায় বলল, আরে বাকশক্তি রহিত হয়ে গেল যে। দীপা বলল, আপনি নিচু গলায় কথা বলতে পারেন না? আবার শব্দ করে হাসলো সমীত। বেশ ভয়েসে ওই ফুটপাথ থেকে ডাকলে তুমি শুনতে পেতে? আমি কি শম্ভু মিত্র যে ফিসফিসিয়ে বললেও লাস্ট রোয়ের প্রতিটি দর্শক শব্দ বুঝতে পারবে? তার জন্য প্রতিভা দরকার। আজ রিহার্সাল নেই? না, সন্ধেটা একদম ফাঁকা লাগছে। যে ঘোড়ার গলায় একবার লাগাম উঠেছে সে যদি টান অনুভব না করে তাহলে কি অনুভূতি হয় বুঝতে পারছি। হলো না, বলা উচিত ছিল যে পাখির ডানা গজিয়েছে তাকে আকাশে উঠতে না দিয়ে বাসায় বসে থাকতে বললে কি হয়? হুহু করে হেসে উঠল সমীর, দীপাকে কথা শেষ করতে দিয়ে। ওয়েল সেড। আচ্ছা, এই লাগামের কথাটা বারবার মনে পড়ে কেন বলতো? শালা গোলামের জাতে জন্মেছি বলে আকাশ টাকাশের কথা চট করে মাথায় আসে না। গোলামের জাত? 200 বছর ব্রিটিশের, তার আগে মোগলদের, তার আগে না, তার আগে বাঙালির কোনো ইতিহাস নেই। আচ্ছা, চা খাবে? চা? দীপা আপত্তি করতে যাচ্ছিল, ঘণ্টাখানেক আগে লাবণ্যদের বাড়িতে নিয়মিত জল খাবারে তার পেট ভরে গিয়েছে, কিন্তু সমীর যেন উত্তরের জন্য অপেক্ষা করতে জানে না। হোস্টেলের খুকিদের জন্য গেট কখন বন্ধ হয়? খুকি? এটা কিন্তু বাড়াবাড়ি হলো, এখনো দেরি আছে। তাহলে বসন্তে চলো, হেবি খিদে লেগেছে। হাঁটতে শুরু করলো সমীর, হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কি করছিলে এদিকে? ছাত্রীকে পড়াতে গিয়েছিলাম। হ্যাঁ, হোস্টেলের মেয়ে, নর্থ ক্যালকাটার মেয়ে, টিউশনই করে নাকি? পেটে টান পড়লে করে, আপনার পড়েনি বলে নাটক করছেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সমীর। আমার পড়েছে কিনা জানো? তাহলে আপনিও রোজগারে বেরুতেন? আমি বেরিয়েছি কিনা সে খবর রাখো? না। থতমতো খেয়ে গেল দীপা। তাহলে না জেনে মন্তব্য করবে না, এটা তোমার দোষ নয়, বাঙালি জাতটার এটা একটা জন্মগত অভ্যেস, নিজের মনে যা আসে তাকেই সত্যি বলে ভেবে নেয়। বসন্ত কেবিনে সন্ধ্যের পরে মেয়েরা ঢোকে না, তখন সেখানে ছাত্র নয়, বয়স্কদের জমাটি আড্ডা। তারা মুখ ঘুরিয়ে এদের দেখলেন। কোনার এক খালি টেবিলের দিকে যেতে যেতে সমীত উঁচু গলায় ডাকল, গৌরাঙ্গ, 2 ডাবল হাফ আর 4টে টোস্ট। চেয়ারে বসতে বসতেই সমীত হাসলো। একমাত্র এখানেই সন্ধ্যের পরে টোস্ট পাওয়া যায়। বললেন প্রচণ্ড খিদে পেয়েছে? টোস্টেই হয়ে যাবে। না, হবে না, আমি একটু আগে পেট পুড়ে খেয়েছি, আপনি ভারী কিছু নিন। পাগল, পকেটে 2 টাকা পড়ে আছে। আমি দেব, আজ জীবনের প্রথম রোজগার হলো, টিউশনি টাকা পেয়েছি। আর কি আশ্চর্য, এতক্ষণ বলনি কেন, তাহলে এখানে ঢুকতামই না, অবশ্য বড় কোথায় বা যেতাম, অভ্যেস নেই। অর্ডারটা পাল্টে দিন, আপনার জন্য রুটি মাংস বলুন। সত্যি খাওয়াবে? চমৎকার, বেঁচে থাকুন শরৎচন্দ্র, বাঙালি মেয়ের ছবি যা এঁকে গিয়েছেন ভদ্রলোক, যতই ব্যাকডেটেড বলি ঠিক জিতে যাচ্ছেন। গৌরাঙ্গ, আপনার পকেটে টাকা থাকলে আমাকে খাওয়াতেন না? ভাবতাম চা টোস্টের উপর উঠতাম কিনা সন্দেহ, খোঁচা লেগেছে নাকি? স্বাভাবিক, আমি আপনাকে পাত পেতে বসিয়ে পাখার হাওয়া করতে করতে খাওয়াচ্ছি না। আর শরৎচন্দ্র যে ছবি এঁকেছেন তা কোন ছেলের খারাপ লাগে বলুন তো? দীপা হাসলো। বউ যদি মায়ের কিছু গুণ পায় তবে ছেলেরা বড়তে যায় না? খাবার এলো, বারংবার বলা সত্ত্বেও দীপা চা ছাড়া কিছু নিল না, নিঃশব্দে খাবার শেষ করলো সমীর। সেটা দেখে দীপা জিজ্ঞেস করলো, সত্যি কথা বলুন তো, শেষ কখন খেয়েছেন? গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল সমীর,
সকাল 8:30 দুটো রুটি খেয়ে বেরিয়েছিলাম, 10:00 স্কুলে ঢুকে সময় পাইনি। আমি বাগুইহাটিতে একটা স্কুলে ডেপুটেশন ভ্যাকেন্সিতে ঢুকেছি। তারপর স্কুল থেকে বেরিয়ে সাহিত্য পরিষদ লাইব্রেরিতে গিয়েছিলাম একটা বই খোঁজ করতে। কখন সময় কেটে গিয়েছিল বুঝতে পারিনি। এখন কোথায় যাচ্ছিলেন, বাড়ি? না না, সুজয়ের বাড়িতে। ও একটা নাটক লিখেছে, অ্যাডাপ্টেশন, ওটা নিয়ে অনেক আলোচনা আছে। বিদেশি নাটকের পরিবেশ, মেজাজ, সংলাপ আমাদের মাটির সঙ্গে খাপ খায় না। আক্ষরিক অনুবাদ একদম চলবে না। নাটকের যে সমস্যা আমাদের ভাবাচ্ছে, সেরকম সমস্যা যদি এদেশের মানুষের জীবনেও থাকে, তাহলে শুধু থিমটাকে রেখে এদেশের জীবনের সঙ্গে সব কিছু সাজিয়ে নিতে হবে। সাজানো বলে মনে হবে না? সেটাই তো নির্ভর করছে এলএমের উপর। ইপসনের ডলস হাউস তাই পুতুল খেলা হলেও একদম বিদেশি বলে মনে হয় না। আপনি কি শুধু নাটকই করবেন? শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত। বাঙালি লেখক পেয়েছে, অভিনেতা পেয়েছে, গায়ক পেয়েছে অনেক দেরিতে। বেঁচে বর্তে থাকতে হলে এইসব পাওয়াকে কাজে লাগাতে হবে। তুমি ভাবো, রবীন্দ্রনাথ গল্প, উপন্যাস, কবিতা লিখেও তৃপ্তি পাননি, শেষ পর্যন্ত তাকে নাটক করতে হলো, ছবি আঁকতে হলো। পয়সা করি? সুমিত সোজা হয়ে বসল। ধুর মশাই, তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি শাড়ি গয়নাগাটির দলের মেয়ে নও। কেন এমন মনে হলো? জানি না, ভুল তো মানুষেরই হয়। বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল সুমিতের, মায়া বলছিল তুমি আইএএস দেবে। হঠাৎ এ কথা কেন? বোনাফায়েড গোলাম হতে চাইছ কেন? মানে? গলায় হীরের বকলেস পরার এই ইচ্ছে কেন হলো? বকলেস পড়তে হলে সেটা হীরের হলে ভালো হয় না? চমৎকার, আইএএস হয়ে সরকার যেমন চাইবে তেমন করবে। মানুষ খেতে না পেয়ে মিছিল করলে তুমি পুলিশকে বলবে গুলি চালাতে। নিজের সব রকম মনুষ্যত্ব বিবেক শিখিয়ে তুলে যারা ক্ষমতায় আসবে তার পুতুল হয়ে নাচবে। আপনি কমিউনিস্ট? পাগল, সে যোগ্যতা আমার আছে? আমি যদি মরার আগে একটা মানুষ হতে পারি, একটা গোটা মানুষ, তাহলে খুশি হব। গোটা মানুষ? হ্যাঁ, কিন্তু আমি উপরে উঠতে চাই। যেখানে উঠলে পুরুষ যাত্রা মেয়ে বলে আমাকে অবহেলা করবে না, যেখানে আমি মাথা উঁচু করে থাকব। আইএএস হয়ে খেতে না পাওয়া মানুষগুলোর সামনে তুমি দৈত্য হবে, আর যে দল ক্ষমতায় থাকবে তার চুনোপুটিরা যখন ধমকাবে তখন তোমাকে কেচোর মতো নুইয়ে পড়তে হবে। সেটা খেয়াল আছে? নিজের কাছে কি জবাব দেবে মেম সাহেব? মুখ বিকৃত করল সুমিত। যেই মেয়ে টিউশনি করে নিজের খরচ চালায় তার কি ব্রোকরেট হওয়া মানায়? থমথম হয়ে গেল দীপার মুখ। সুমিতের কথাগুলোর জবাব সে দিতে পারছে না, অথচ কথাগুলো মানতে মোটেই ইচ্ছে করছে না। দাম মিটিয়ে দেওয়া মাত্র সুমিত বলল, বহু দেরি হয়ে গিয়েছে, এবার উঠতে হবে। দীপা বলল, দেশের সেরা ছেলে মেয়েরা আইএস হয় দেশকে ভালো করে সেবা করার জন্য, এটা বলছেন না কেন? বিশাল কোয়ার্টার্স, বিরাট লন, গেটে পাহারাদার নিয়ে জনসাধারণের থেকে 3 মাইল তফাতে থেকে দেশ সেবা, পাগলা সাপে কামড়েছে। সুমিত বাইরে পা বাড়ালো, দীপা অনুসরণ করল তাকে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুমিত বলল, চমৎকার খেলাম, সবাইকে বলতে হবে। কিন্তু দীপা, তুমি একটু ভাবো তো, মানুষ হিসেবে অন্য কিছু তুমি করতে পারো কি না? কোথায় যেন পড়েছিলাম, মানুষ যত ক্ষমতার সিঁড়ি ভেঙে উপরে উঠে তত সে বন্ধুহীন হয়ে পড়ে। তুমি কি তাই হতে চাও? চলি। কথা বলার অবকাশ না দিয়ে হনহনিয়ে চলে গেল সুমিত। হোস্টেলের দিকে হাঁটতে হাঁটতে দীপা কেঁপে উঠল। কিসে মানায় তাকে, কিসে? সুমিত কেন ঝড়ের মতো এসে তার সবকিছু এমনভাবে নাড়িয়ে দিল?